نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তির উপর একাধিকবার জানাজা পড়ার বিধান। আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একজন মানুষ বিদেশে মারা গেছে, সেখানে জানাজা হয়েছে, আবার বাংলাদেশে আনার পরও জানাজা। একজন মানুষ অন্য জেলায় বা অন্য বিভাগে ছিল, সেখানে কর্মরত অবস্থায় মারা গেছে, সেখানে ধোয়ানোর পরে গোসল দিয়েছে, এরপর বাড়িতে আনার পর আবার জানাজা দিয়ে এরপরে কবরে নেওয়া হয়েছে। তো এর বিধান কি, শরীয়ত এবং ফিকহের গ্রন্থগুলো এ ব্যাপারে কি বলে? আমরা এলমুল ফিকহের কিতাবাদি অধ্যয়ন করলে পাই, একজন মৃতের উপর একবারের অধিক জানাজা পড়া যাবে না। জানাজা হচ্ছে ফরজে কেফায়া, এতে তানাফুল অর্থাৎ একাধিকবার পড়ার সুযোগ নেই। তো সেই হিসেবে এই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা উচিত যে জানাজা ফরজে কেফায়া, তো ফরজে কেফায়া এটা একাধিক পড়ার অনুমতি পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি ভালো করে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। إلهي عبد أتى بالباب يدعوك أجره.